বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 275 মেগাওয়াটের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে 190 থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছিল। এটি চালু রাখতে প্রতিদিন 2300 মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়। বড়পুকুরিয়া তিনটি ইউনিটের মধ্যে দুই নম্বর ইউনিটটি 2020 সালে নভেম্বরে বন্ধ হয়ে যায়। আর গেল মাসে তৃতীয় ইউনিট বন্ধ হওয়ার বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যায়। এর আগে গত 13 সেপ্টেম্বর তিন দিন পুরোপুরি বন্ধ থাকার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নং ইউনিট আংশিকভাবে উৎপাদন এসেছে। এক নম্বর ইউনিট চালুর তিন দিন পরেই তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। এতে ওই এলাকার বিদ্যুৎ বিভ্রাট কমবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 525 মেগাওয়াট ক্ষমতার সম্পূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রে তিনটি ইউনিট হলেও কোনো দিনও তিনটি ইউনিট থেকে একযোগে 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি। অধিকাংশ সময় যান্ত্রিক ত্রুটি ও রোটেশনের জন্য বন্ধ থাকে একটি করে ইউনিট। এছাড়া এক ও দুই নং ইউনিট দুটি 125 মেগাওয়াট করে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এক ও দুই নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয় 125-এর স্থলে 60 থেকে 70 মেগাওয়াট করে, 120 মেগাওয়াট থেকে 140 মেগাওয়াট। একইভাবে তিন নং ইউনিটটি 275 মেগাওয়াট হলেও বিদ্যুৎ উৎপাদন হয় 190 মেগাওয়াট থেকে 200 মেগাওয়াট। ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রটি 525 মেগাওয়াট কাগজে কলমে সীমাবদ্ধ। কোনো দিনও 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়নি কেন্দ্রটি থেকে। জানাত নিপু, দেশ রূপান্তর।